গুড মর্নিং এভরিওয়ান। আর এখন আমরা চেক আউট করে ফেলছি, 4:30 বাজে, আমাদের ফ্লাইট 8টা, বাট আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পড়েছে, এর জন্য হচ্ছে আমাদের 3 ঘন্টা আগে যেতে হবে। এখন আমরা চলে যাচ্ছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক শিপ্রা শুদ্ধোস ব্লগ, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর এখন 4টা বাজে, আমাদের রুমে ব্রেকফাস্ট দিয়ে গেছে, কারণ আমরা 4:30 বের হয়ে যাব। আর এই যে 4:30, এখনও কিন্তু মুম্বাইয়ের শহর পুরো অন্ধকার, সবাই ঘুমাচ্ছে, আর আমাদের এখন যেতে হচ্ছে। আর আমরা এয়ারপোর্টে চলে আসছি, মাঝখানে একটু একটু বৃষ্টিও হয়েছে। আর এখন আমরা ভিতরে ঢুকে যাই। আর মুম্বাই এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর, ঘুরে ঘুরে দেখছিলাম। এখন তো হচ্ছে 5টার মতো বাজে, বাট ভেতরে লাইট, কারণ হচ্ছে বাইরে তো অন্ধকার। এখন আমাদের অনেক দূর হেঁটে যেতে হবে, কারণ আমাদের হচ্ছে 5 নম্বর গেটে পড়েছে একদম লাস্টে। আর আজকে আমরা যাচ্ছি সিকিম, তো এখান থেকে মুম্বাই থেকে বাগডোগরা যেতে হবে, তারপর সিকিম যাব। এখন আমরা আমাদের গেটের এখানে যাই, যেয়ে দেখি কী অবস্থা, কারণ আমাদের তো টাইম আছে অনেক। আমাদের ইন্টারন্যাশনাল টার্মিনালে পড়েছে, এর জন্য আমাদের আগে হচ্ছে আসা লাগছে, না হলে হচ্ছে ডোমেস্টিকে পড়লে আরও লেট করে আসলে হতো। এই দেখেন বাইরে এখনো অন্ধকার। আর আমরা তো ব্রেকফাস্ট করে এসেছিলাম, শুদ্ধ বললো তার খিদে পেয়েছে, তাই ওকে KFC-তে নিয়ে আসলাম, আর শুদ্ধ এখন খাচ্ছে। আর খেয়ে দিয়ে আবার আমাদের গেটের ওখানে চলে আসলাম, আর এখন বসে থাকি, অনেকেই ঘুমাচ্ছে, কারণ আমাদের এখনও টাইম আছে অনেকটুক, কারণ আমাদের 8টা হচ্ছে ফ্লাইট। আর মুম্বাই এয়ারপোর্ট অ্যাজ ইউজুয়াল বিজি, এখনও ওয়েদার ভালো আছে, এখন বৃষ্টি নেই, বাট কখন বৃষ্টি নামে বলা যায় না, কারণ এখানের ওয়েদার এরকম, দেখা যাক কি হয়। আমরা অনেকক্ষণ বসেছিলাম, আর এখন আমাদের বোর্ডিংয়ের টাইমও হয়ে গেছে, কারণ প্রায় 8টা বেজে গেছে। ওই যে আমাদের প্লেন, এখন আমাদের যেতে হবে। আর আজকে তো ওয়েদার বৃষ্টি নেই, বাট ফগ বাম্পিং হবে কি না কে জানে, কারণ আগের দিন আসার টাইমে তো প্রচণ্ড বাম্পিং হয়েছিল, দেখা যাক। আর আমরা ফার্স্টের দিকে, তাই আমরা হচ্ছে আগে চলে আসছি। বসে আছি এখন, এই যে আমরা জুহু বিচের উপর দিয়ে যাচ্ছি, আর ওই যে ওই পাশে লিঙ্ক রোড দেখা যাচ্ছে, ওয়াও দারুণ তাই না। আজকেও আকাশে প্রচুর মেঘ, বাট আমরা হচ্ছে মেঘের থেকে উপরে উঠে গেছে, তাই আজকে পাম্পিং হয়নি, আজকে খুব ভালো ছিল, একদম পাম্পিং হয়নি, আর ওয়েদারও ভালো। প্রচুর প্রচুর মেঘ যাচ্ছে, দেখি কিন্তু ভালোই লাগছে। আর এই যে আমরা শিলিগুড়ি চলে আসছি, নিচে চা বাগান দেখা যাচ্ছে, দেখেন কত টি গার্ডেন, আঁকা বাঁকা রাস্তা। আর এই যে আমরা সেফলি ল্যান্ড করেছি, আর এখান থেকে আর ভিডিও করা যাবে না, কারণ হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টে একদমই নিষেধ ভিডিও করা। দেন হচ্ছে আমরা সামনে থেকেই ট্যাক্সি পেয়ে গিয়েছিলাম, ট্যাক্সি স্ট্যান্ডে, ট্যাক্সি এখন হচ্ছে রিজনেবলি আমরা 3,800 টাকায় পেয়ে গিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি গ্যাংটক, আর ওয়েদার মোটামুটি ভালোই,
মাঝখানে আমরা অনেক টাইম হচ্ছে জ্যামে পড়েছিলাম এয়ারপোর্টের কাছেই। তারপর হচ্ছে যখন এই পাশে চলে আসি তখন আর জ্যাম মোটামুটি নেই, আর এখানে রাস্তাটা দারুণ সুন্দর, দুই পাশে গাছ, দারুণ দারুণ লাগে, তাই না? আর আজকে ওয়েদারও ভালো, আর আমাদের ড্রাইভার সেও অনেক ভালো চালায়, তো যাচ্ছি। আর এই যে সিনিক বিউটি শুরু হয়ে গেছে, চারদিকে পাহাড়, দারুণ দারুণ। এখানে রোডটা এত সুন্দর, একপাশে পাহাড়, মাঝখানে হচ্ছে নদী, পাথর, আবার এই পাশে পাহাড়, দারুণ লাগে। কারণ ওগুলো আসলে তাকিয়ে থাকতেও ভাল লাগে, আর শুধু একটু সিক সিক, কারণ হচ্ছে ও কারে ওর ভাল লাগে না, ওই একটু ভমিটিংয়ের প্রবলেম আছে। আর আজকে আমরা ভুল করে ওকে মেডিসিনও খাওয়াইনি। আর আমরা এয়ারপোর্ট থেকে আসার সময় আমরা আমাদের পারমিট করে এসেছিলাম, গ্যাংটকে আমরা কয়দিন থাকব সেটার 7 ডেজের আমরা করে এসেছি, আর এখন প্রবলেম নাই। এখন আমরা রাংপো যাব, রাংপো যেয়ে আমাদের এখানে একটা হচ্ছে সিল দিতে হবে, তারপরে আর কোনো কাজ নেই, কারণ রাংপোতে অন্য কিছু কাজ নেই আমাদের। আর যদি আমরা এয়ারপোর্ট থেকে না আসতাম, পারমিট না নিয়ে আসতাম, তাহলে হচ্ছে আমাদের রাংপোতে পারমিট নিতে হতো। আর দেখেন রাস্তা, ওয়াও! আর ওই যে সাইডেই নদী, বিশাল বিশাল পাহাড়, পাথর, আর যে পাহাড় কত বড়। আর মাঝখানে মাঝখানে আমি একটু একটু জ্যামেও পড়েছিলাম, ওয়াও কি দারুণ না! এখানে পানি অনেক বেশি, আবার এই সাইডে আবার একটু কমে যাচ্ছে, এই নদীটাই আসলে এরকম। আর এই নদীটাই কিন্তু তিস্তা, আমাদের তিস্তায় যে মিশেছে। আমরা আসছি এখন রামপিতে, এখন লাঞ্চ করবো, কটা বাজে? আড়াইটা বাজে। আর লীলামানি, হ্যাঁ, রেস্টুরেন্টের নাম লীলামানি। আর আমরা বাঁকুড়াতে আসছিলাম ওটার দিকে, তারপরে তো ওখানে ভিডিও করে অ্যালাউ ছিল না এয়ারপোর্টের ভিতর, এরপর বাইরে এসে এয়ারপোর্টে গেছি। আমাদের আজকে লাঞ্চ একটা থালি ছিল, একটা একটা ফিশ থালি দিয়েছি, আর একটা দিয়েছি একটা ফিশ, একটা চিকেন, আর চিকেন আর ফিশ পরে দিবে, ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। আমাদের চিকেন চলে আসছে, আর সাথে আছে ফিশ, না এটা হচ্ছে লোকাল চিকেন, আমাদের চিকেন দেবো, চিকেন খাচ্ছি, খাবার অনেক মজা। এটা পুরো এখানের লোকাল খাবার, লোকাল ভেজিটেবলস, ডাল যা যা আছে, পাহাড় হয় সেগুলো না। আর শুদ্ধকে ট্রাই করলাম খাওয়াতে, বাট ও কিছুই খেলো না, ও হচ্ছে ট্রাভেলে খেতে চায় না, আর একটু বমি করে এর জন্য বেচারা, তো ওর জন্য কিছু ওইখান থেকে স্ন্যাক্সও নিয়ে নিলাম। আর এই যে দেখেন, এরপর লাঞ্চ শেষ করে আমরা আবার স্টার্ট করে দিয়েছি। ওয়াও! আমরা একবার পাহাড়ে উঠছি, একবার নামছি, একবার উঠছি, একবার নামছি, কারণ এখানে তো এরকমই, কিছু করার নেই আসলে, পাহাড় কেটে কেটেই হচ্ছে রাস্তা, আর নদীটা কিন্তু আছেই সাথে, দারুণ। আর এই যে
আমরা রংপুতে এসেছি রিপোর্টিং করার জন্য। এখানে থেকে সিল মেরে দেবে, আবার আসার সময় যখন আমরা ব্যাক করব তখন আবার সিল মেরে দেবে, এটাই। এখানে আর আমাদের কোনো কাজ ছিল না, কারণ আমরা আগে হচ্ছে পারমিট নিয়ে এসেছিলাম। আমাদের 5 মিনিটসেই হচ্ছে কাজ হয়ে গেছে, দিয়ে আমরা হচ্ছে আবার স্টার্ট করে দিলাম। আর আমরা কাছাকাছি চলেও এসেছি, কারণ রংপো থেকে গ্যাংটক খুব বেশি দূরে না। এখানে বিউটি দেখেন, এত বেশি সুন্দর, ও মাই গড, মানে একটু পরপর মানে এক এক রকম হয়ে আছে পাহাড়, একের পর এক পাহাড় 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 কতগুলা। তারপর হচ্ছে পাহাড়ের গা বেয়ে মানুষের ঘর বাড়ি। আর এই যে আমরা এখন কিন্তু গ্যাংটকে চলে আসছি, আর এখন পাহাড়ের উঠছি, এক পাশে হচ্ছে খাদ আর এক পাশে হচ্ছে বাড়ি। ওই যে দেখেন গ্যাংটক সিটিতে চলে আসছি আমরা, এখন চারদিকে বাড়ি দেখতে পাবেন। এখন আমরা ঘুরে ঘুরে যাচ্ছি পাহাড়ের এক পাশ থেকে আরেক পাশে। এখন এরকমই হচ্ছে বাড়ি সাইড দিয়ে। এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই যে আমরা এমজি মল রোডে চলে আসছি, আর এখন 6টা বেজে গেছে, কারণ হচ্ছে পাহাড়ের দিকে তো এমনি হচ্ছে সন্ধ্যা আগে হয়ে যায়, সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা আমাদের হোটেলেও চলে আসছি, এটা এমজি মল রোডে একদম ওইখানেই, জাস্ট খালি একটু উপরে 1 মিনিটে হচ্ছে একটু উপরে উঠতে হয়, ওইখানেই মল রোড দিয়েই চলে আসছি আমাদের হোটেলে মন্টি সয়াং। এটা হচ্ছে হেরিটেজ হোটেল, আর এখানের ভিতরের আপনি ডেকোরেশন দেখলে বুঝতে পারবেন, কারণ এগুলি অনেক আগের যে। আর এখানে সুন্দর একটা শিপ আছে, আর চারদিকেই হচ্ছে ড্রাগন আঁকা, কারণ যেহেতু হেরিটেজ সেহেতু এটা হচ্ছে আগের যেভাবে ওদের কালচার ছিল সেগুলো দিয়ে সাজিয়েছে। আর আমাদের রুমটা পড়েছিল হচ্ছে 2nd ফ্লোরে। এখন আমরা আমাদের রুমে চলে আসছি, আর আমাদের রুমটা অনেক অনেক বড়। আর দেখেন হেরিটেজ যেহেতু হোটেল তো সেরকম করেই সাজানো। আর আমাদের এটা হচ্ছে 1 রুমের সুইট, কারণ হচ্ছে সোফা আছে, ডাইনিং টেবিল আছে এক পাশে, এক সাইডে, আর এক পাশে আছে কিং সাইজ বেড। আর সবগুলো 2টা রুমের মধ্যেই সুন্দর সুন্দর পেন্টিং করা আছে অনেক আগের। এই যে এটা হচ্ছে কাবার্ড, আর এই পাশে হচ্ছে ড্রেসিং টেবিল, আর এখানে একটা অনেক জায়গা নিয়ে একটা টেবিলের মতো আছে। আর এটা ওয়াশরুম, ওয়াশরুমটা অনেক বড়। আর হোটেলটা যেহেতু অনেক আগের, বাট রুমটা অনেক নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর। আর এখন আমরা অনেক টায়ার্ড, কারণ হচ্ছে আমরা 4:30 বের হয়েছিলাম সকালবেলা, আর এখন 6:30 বাজে, সারা দিন আমরা জার্নি করেছি। এখন একটু আমরা ফ্রেশ হয়ে নেই, তারপর হচ্ছে আপনার সামনে আবার আসছি। আর আজকের মতো রাখছি ভিডিওটি, আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, বাই।